আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টা হলো আপনারা কিভাবে কালিম পাখির ছেলে অথবা মেয়ে চিনতে পারবেন। তো গাইস কথা না বাড়িয়ে চলুন আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসা যাক। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বার্ড লাইক্স, নিউ আপডেট ভিডিও সেলিব্রেট। আসসালামু আলাইকুম, বার্ড লাইক চ্যানেলের পক্ষ থেকে আমি শাহেদ। প্রথমেই বলি গাইস, ছেলে মেয়ে চিনা অনেক টাফ একটা বিষয় কালিম পাখির ক্ষেত্রে। সহজে কিভাবে চিনবেন? সহজে চিনার উপায় পাখির ডাক শুনে। পাখির ডাক, ছেলে পাখির ডাকটা সবসময় রাজহাঁসের মতন মোটা হবে। চলুন কথা না বাড়িয়ে ছেলে পাখিটা কীভাবে ডাকে আপনারা বুঝতে পারবেন কীভাবে যে এটাই ছেলে পাখি। তো আগে চলুন ছেলে পাখির ডাকটা দেখে আসা যাক। এতক্ষণ আপনারা কি দেখলেন? ছেলে পাখির ডাক শুনলেন। এবার আপনাদেরকে ডাক শোনাবো মেয়ে পাখির ডাক। তো মেয়ে পাখি সবসময় ডাকে একটু ক্যার 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 করে। তো এই মেয়ে পাখি কিভাবে ডাকে সেটাও আপনাদেরকে দেখাইতে চলেছি, এর থেকে আপনারা বুঝতে পারবেন কোনটা ছেলে কোনটা মেয়ে। তাহলে চলুন গাইস কথা না বাড়িয়ে মেয়ে পাখির ডাকটা শুনে আসা যাক। এতক্ষণে গাইস ছেলে মেয়ে দুইটা পাখিরই ডাক শুনলেন। ছেলে মেয়ে আশা করি আপনারা চিনে ফেলেছেন বা চিনা যায়। বা ছেলে পাখির মাথার ফুলটা একটু চ্যাপটা হয়, বড় হয়, স্বাস্থ্য শরীরবান হয়। মেয়ে পাখিটা একটু ঝামাইটে চুষকে বাদর ইঁদুর মতন হয় আর কি, সব ক্ষেত্রে প্রতিটা জোড়ার পাখির ক্ষেত্রে, ঠিক আছে? তো ছেলে মেয়ে ভাবে চিনা যায়। আপনারা বলতেছেন বা একটা বিষয় ভাবতেছেন, ভাই বাচ্চা পাখি ছেলে মেয়ে কীভাবে চিনবো? তো বাচ্চা পাখি ছেলে মেয়ে চিনার একটা উপায় আছে, সেটা হলো বাচ্চাকালে। বাচ্চাকালে ছেলে পাখির একটু বড় কোয়ালিটি হবে আর মেয়ে পাখির একটু ঝামাইটে, কিন্তু ওই বাচ্চা পাখির দুই ঠ্যাং ধরে যখন ঝাঁকাবেন ওরাও কিন্তু ডাকবে ক্যার 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 ক্যার, চিকুন ডাক একটা আসবে আর একটা মোটা ক্যাক ক্যাক ক্যাক, মানে মোটা যেটা আসবে সেটা ছেলে হবে। সে বাচ্চাকাল থেকেও ছেলে, মনে করে সে ছেলের মতনই ডাকবে। মনে করেন আমি আপনার স্যাম্পলই বোঝাই, সিম্পল কথাটা হচ্ছে এটাই যে বাঘের বাচ্চা যেমনই ডাকুক না কেন বাঘের মতো হাউ মানে আসবে, আর ওই কুকুরের বাচ্চা যেমনই মানে ঘেউ ঘেউ করুক না কেন ক্যাও 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 ক্যাও, মানে বিষয়টা এরকম, ঠিক আছে? এইভাবে আপনাদের চিনতে হবে যে ছেলে পাখি বাচ্চাকালেও সেই মোটা আকারেই ডাকবে এবং মেয়ে পাখি সেই ক্যার 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 ক্যারকেই করবে বাচ্চাকালেও। এটা থেকে খুব ভালো হবে, 100%-এর মধ্যে 100% বোঝা যায় কোন পাখিটা ছেলে আর কোন পাখিটা মেয়ে। আশা করি আপনাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ছেলে মেয়ে চেনা যায়। তো আর আমার পাশে একটা ময়না পাখি রয়েছে, দেখতে পাচ্ছেন কথা বলে আছে, ময়না পাখিটা সেল করা হবে। যদি কেউ পছন্দ হয়ে থাকে বা নিশ্চয় করে তো নিশ্চয়ই আমার সাথে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর কেমন ভিডিও চাচ্ছেন নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দেবেন। আজকের ভিডিওর সম্পূর্ণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, সাথে ছিলাম আমি শাহেদ।